চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত এবং প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া নেতাকর্মীদের ডাকা অবরোধ গড়িয়েছে দ্বিতীয় দিনে। ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস, বন্ধ আছে শাটল ট্রেনও। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাহবুব এ রহমান, সরাসরি কথা বলবো তার সাথে। মাহবুব, পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা এই যে আন্দোলন করছেন, এর পরে আসলে তাদের কর্মসূচিতে কি কি থাকছে আজকে? চৈতি, গতকালকের মতো আজকেও আসলে পদবঞ্চিত এবং প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া যেসব ছাত্রলীগের নেতাকর্মী আছেন তারা দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের আসলে মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা। তারা সেখানে আসলে তাদের যে দাবিগুলো আছে, যে দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করে আবার যারা পদবঞ্চিত আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা, পাশাপাশি হচ্ছে যেসব ত্যাগী নেতাকর্মী আছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে আসলে কমিটির অন্তর্ভুক্ত করা, এবং ছাত্রলীগের নতুন কমিটির যে জয়েন্ট সেক্রেটারি আছেন তার পদত্যাগ সহ আসলে বিভিন্ন দাবিতে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। সেখানে তারা আগুন ধরিয়ে আসলে তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এখনো বন্ধ আছে। আজকে সকালে সকাল 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল এবং গতকালকে রাত্রে 9টার দিকে তারা কিন্তু সারা দিন বন্ধ থাকার পর তারা মূল ফটক খুলে দিয়েছিলেন। তো সেই খুলে দেওয়া ফটক আজকে সকালে আবার তারা বন্ধ করে দিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীবাহী শাটল ট্রেন আছে সেই শাটল ট্রেনও কিন্তু চলাচল করেনি আজকে। পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বাস আছে সেই শিক্ষক বাসও ছেড়ে যায়নি। বলা যায় যে এ কারণে এক ধরনের কার্যত অকার্যকর বা অচল হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা আসলে, যেসব সাধারণ শিক্ষার্থী বিভিন্নভাবে ক্যাম্পাসে পৌঁছেছেন, যাদের পরীক্ষা ছিল, ক্লাস ছিল, তারা আসলে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে আমরা অনেক কষ্টে আসলে বিশ্ববিদ্যালয়ে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে তারা পৌঁছান, কিন্তু এত কষ্ট করে পৌঁছার পরেও যখন আসলে আন্দোলন সংগ্রামের মুখে তাদের ক্লাস কিংবা পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তখন তারা আসলে অনেকটা কষ্ট পান। একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আসলে আন্দোলনকারী যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক খুলে দিয়েছেন। পরবর্তীতে কি তারা সিদ্ধান্ত নিয়েছেন বা আন্দোলন কি, তা আমরা তাদের সাথে কথা বলে পরবর্তীতে জানাতে পারবো। চৈতি, এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের অবরোধের আমার কাছে সবশেষ। মাহবুব, ধন্যবাদ আপনাকে।